সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি মূলত একটি শিরোহী ছাগলকে নিয়ে, আর খুব একটা বেশি লং হবে না, অল্প সময়ের জন্য ভিডিওটা করা আজকের। আর যার ছাগল, মানে যিনার ছাগল, পাশাপাশি ছাগলটি সম্পর্কে আলোচনা করব। উনি আমাকে জানাইছে যে ওনার শিরোহী এই ছাগলটা উনি সেল করবে। সে আমাদের অনেক পরিচিত সজল ভাই, তো আলোচনা করা যাক ওনার সঙ্গে। উনি ছাগল সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই, কী অবস্থা, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভালো আছেন না? ভালো ভাই। জি আলহামদুলিল্লাহ। তো আপনি আমাকে ফোনে বলছেন যে আপনার এই শিরোহী ছাগলটা প্রেগনেন্ট, মানে বাংলা ভাষাতে এটাকে বলে গাভিন, এটা আপনি সেল করবেন। তো সে তিন মাস না, প্রায় তিন মাস কমই হবে, তিন মাসে কম হবে। আচ্ছা ভাইয়া, জানতে চাচ্ছিলাম যে এটাকে মানে বিটকয়েন হাসপাতালে কী দিয়ে, কোন পাঠা দিয়ে? এটা অরিজিনাল মানে শিরোহী দিয়ে আপনার বেট পাঠানো হয়েছিল। আচ্ছা, অরিজিনাল শিরোহী দিয়ে, মানে 100% শিরোহী। তা আশা করা যায় বাচ্চা হলে শিরোহী 100% বাচ্চা হবে। আচ্ছা, তো ভাইয়া, তো এই ছাগল, এত সুন্দর ছাগলটা আপনি সেল করবেন কেন জানতে চাচ্ছিলাম? আসলে আমি তো টুকটাক আপনি ব্যবসায়ী কি? জি আমি জানি, ব্যবসায়ী আমি করি। জি, তো গ্রাম থেকে সংগ্রহ করে জি আপনার ওই হাটেও আমি সেল দিই। জি, আবার টুকটাক দেখা গেলো যেগুলো হলো প্রেগনেন্ট 100% শিওর, জি গাভিনগুলো আমি আপনার ওই বাড়ির থেকে কি আর সেল দিই। আচ্ছা আচ্ছা, কারণ হাটে থাকে সবই গাভ, যেটা আপনার গাভ থাকুক বা না থাকুক। রাইট রাইট রাইট, একটা সঠিক কথা বলছেন আপনি। জি, আর বাড়ির থেকে আসলে যে এটাই আমার বাড়ি, জি 100% শিওর ইয়া আছে, গাভ আছে। জি জি, যদি না গাভ থাকে জি আমি ফেরত নিয়ে নেব। আচ্ছা, এটা যদি প্রেগনেন্ট না থাকে আপনি ফেরত নিয়ে নেবেন নাকি? পাশাপাশি শুধু এটা না, অন্য যে গাভিন ছাগলগুলো আপনি ক্রয় বিক্রয় করে থাকেন সেই ক্ষেত্রে কি একই গ্যারান্টি আপনার? আচ্ছা, সদর ভাই জানতে চাচ্ছিলাম যে আপনি এটা কত হলে আপনি বিক্রয় করবেন? এটার চাওয়া দাম হলো 45,000। 45,000 চাওয়া দাম, আর কিছু কম আছে, মানে দাম দর করার সুযোগ আছে নাকি? জি অল্প আছে, সীমিত। আচ্ছা আচ্ছা, শুভ দর্শক মণ্ডলী, এই শিরোহী ছাগলটার কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসা। ইন্ডিয়া থেকে আসার পথে কিন্তু এগুলোর কানগুলো আসলে কাটা হয়, আপনারা অনেক ভিডিওতে দেখছেন, এটা বারংবার আপনাদের বলার প্রয়োজন নেই। আর শিরোহীর যেটা মূল বৈশিষ্ট্য যে এর মানে মাঝখানে, পিঠের মাঝখানটা ডাউন হয়, সেটা এটার আছে। গায়ের কালারটা 100% শিরোহী, বডি কোয়ালিটি সব কিছুই। এবং শিরোহীর যে কানগুলো ছোটো হয়, এটা কান যেহেতু কাটা, তারপর আপনারা একটা জিনিস বিষয় মাথায় রাখবেন যে শিরোহী কান কিন্তু আসলে ছোটো হয়, যেটা 100%, আর ক্রস হলে সেটা হতো না। এবং শিরোহী যে ক্রস নেই ভাই, না এটা 100%, হ্যাঁ এটা কোনো ইয়ে নেই এর মধ্যে। আর এটা মুখটা যে শিরোহী 100% সেটাই আছে, মানে মোট কোথায় এটা হচ্ছে ইন্ডিয়ান 100% শিরোহী একটি ছাগল। তো ভাইয়া, দাম দর সম্পর্কে বলে দিয়েছে, যদি কোনো আমার দর্শক বা কোনো ক্রেতা কিনতে চান তো আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। মূল বিষয় হচ্ছে যে এত সুন্দর ছাগল আসলে কেউ সেল করতে চায় না। উনি যদিও ব্যবসায়ী, এটা ওনার বাসার জন্য রাখছিল, তো ওনার হুট করে টাকার প্রয়োজন। উনি আমাকে ফোনের মাধ্যমে জানা যে ভাই আমার ওই ছাগলটা একটা শর্ট ভিডিও নেবেন, আপনি যদি ছাড়ে দেন না, আমার রিসেন্ট টাকার কিছু প্রয়োজন, এটাকে সেল করব। তো দর্শক মণ্ডলী, আপনাদের এই স্বল্প সময়ের ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করলাম। তো সজল ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করবো। তো সজল ভাই, জি ভাইয়া, তো দর্শক যদি আপনাকে ফোন দেয় আপনি অবশ্যই আলোচনা করবেন তো নাকি তাদের সঙ্গে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, আর আপনি তো বলছেন যে ছাগলের বিক্রয়ের ক্ষেত্রে এটা আপনি গ্যারান্টি দেবেন। দর্শক, একটা যদি বিষয় জানা রাখি যে এটা প্রেগনেন্সি যখন আড়াই মাস পার হয় তারপরে কিন্তু পেটটা নামে, পেট মোটামুটি ভালোই নামছে এটার, এবং আমি নিজ চোখে দেখতে পাচ্ছি যে আসলে পেটটা বড় হয়েছে। তো আপনার আমার প্রতি বিশ্বাস থাকে, তো সজল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, করে ছাগলটা নিতে পারেন। এবং আমার যে জ্ঞান সেখান থেকে আমি দেখছি যে ছাগলটা মোটামুটি একবারে 100% সুস্থ আছে। তো সজল ভাই, দর্শকদের সম্পর্কে কিছু বলে ভিডিওটা শেষ করেন আপনি। বলার আর নাই, আসলে আপনারা হাটে আসেন, বাড়িতে আসেন, খামারে আসেন, জি সমস্যা নেই, কিন্তু কারোর মাধ্যমে আসবেন না, নিজে কিনবেন, মাধ্যমে আসলেই লস। রাইট রাইট রাইট, যেখানে আপনি ছাগল কয়েক করবেন অবশ্যই এক মানে একা একা, জি কারো মাধ্যমে ছাগল কেনা যাবে না। রাইট রাইট, মানে ভাই এই কথাটা বলছি কি কারণে, আমি তো মিডিয়া কৃষি নিউজ 24 আমার চ্যানেল, আপনারা আমার সঙ্গে সম্পৃক্ত আছেন, উনি যেটা বললো ওনার অ্যাডভাইসটা আমার বেশ ভালো লাগলো। কারণ যে যখনই মাধ্যম ধরে আসবেন তো পার ছাগলে আপনার কিছু না হলে 1,000 টাকা বাড়তে দিতে হবে। অবশ্যই অবশ্যই, এটা সর্বনিম্ন বলে দিলাম, হয়তো বা আমার অনেক ছাগল ব্যাপারে আছে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছালে তারা খারাপ মনে করবে, কিন্তু আসলে যেটা সত্য সেটা সত্যই বলতে হবে। সদর ভাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।